আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকে আমরা সুরাল কলামের তিন নম্বর আয়াত নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ এর আগে দুইটি আয়াতে আমরা দেখেছি আল্লাহ সুবহাম তাল্লা শপথ করেছেন কলমের এবং শপথ করেছেন যা লেখা হয় তার এবং তারপরেই তিনি বলেছেন যে আল্লাহ সুবহামতাল্লাহর বিশেষ নিয়ামত হচ্ছে এবং বিশেষ নিয়ামতের কারণ নেই রাসুল সাল্লু আল্লাহ ইসলামকে যে মাজনুন বলা হচ্ছে পাগল বলা হচ্ছে সেটাকে তিনি ডিফেন্ড করেছেন সেটাকে অস্বীকার করেছেন এবং এই তিন নম্বর আয়তে আমরা দেখি আল্লাহ আল্লাহ বলছেন ওয়া ইন্না আজওয়ান গায়রা মামনুন আপনার জন্য অবশ্যই রয়েছে অশেষ পুরস্কার তাহলে এখানে আমরা দেখি যে প্রথমেই অস্বীকার করা হলো যে রাসুল সাল্লি ইসাল্লামকে যে পাগল বা মাজনুন বলা হচ্ছে সেটা কখনোই সত্যি হতে পারে না এরপরে রাসুদ ইসলামকে আবার সুখবর দেওয়া হচ্ছে যে আপনার জন্য রয়েছে অশেষ পুরস্কার অর্থাৎ একদিকে রাসু সাল্লা ইসলামকে সান্ত্বনা দেওয়া হচ্ছে তার বিরোধীরা তাকে যেই নামে ডাকছে সেটা যে সঠিক না আবার তার সাথে সাথে ইন রিটার্ন আল্লা সুবাহত কাছ থেকে তার জন্য অশেষ পুরস্কার রয়েছে সেই কথাও আল্লা সুবাহতআ এখানে জানিয়ে দিচ্ছেন সো এখানে কয়েকটা উল্লেখযোগ্য শব্দ আছে এর মধ্যে একটা হচ্ছে আল আজর এখানে আল্লাহ বলছেন ওয়া ইন্না লাকালা আজরান সো আজও শব্দটার মিনিং কি আজও শব্দে মানে হচ্ছে টু রি টু মানে কোনো কিছু প্রতিদানে কোনো কিছু দান করা অথবা পুরস্কার দেওয়াকে আজর বলা হয় সো এই পুরস্কারটা হচ্ছে এমন ধরনের পুরস্কার যেটা হচ্ছে কেউ কোনো কাজ করার কারণে সে কাজের ফলাফল হিসেবে তাকে এই পুরস্কারটা দেওয়া হয় ওটা এটা হচ্ছে এক ধরনের এক্সচেঞ্জ আমি কারো একটা উপকার করলাম ইন রিটার্ন সে আমার উপকার করলো অথবা আমি কাউকে কোনো কাজ করে দিলাম ইন রিটার্ন সে আমাকে কিছু পুরস্কার দিল সেটাকে আজর বলা হয়ে থাকে তো আমরা দেখি যে সোয়াব শব্দটার সাথে আমরা খুবই পরিচিত সো সোয়াবের শব্দ অর্থ কিন্তু হচ্ছে রিওয়ার্ড অথবা কোনো কিছুর জন্য যে প্রতিদান দেওয়া সেটাও হচ্ছে সোয়াব এখন সোয়াব আর আজরের মধ্যে ডিফারেন্সটা কী ডিফারেন্সটা হচ্ছে যে সোয়াব যখন বলা হয় সেটা হচ্ছে যখন আমরা আমাদের জন্য যেই কাজগুলো ম্যান্ডেটরি দিন পালন করার জন্য ধর্মীয় অনুশাসন মেনে চলার জন্য যেগুলো হচ্ছে অবলিগেটরি অবশ্যই করতে হবে সেই সব কাজ করার কারণে যে রিওয়ার্ড পাওয়া যাচ্ছে যে পুরস্কার পাওয়া যাচ্ছে সেটাকে বলা হয় সোয়াব এবং এটা হচ্ছে যেমন আমাকে নামাজ পড়তে হবে নামাজ পড়ার কারণে আমি যেই পুরস্কার পাবো আল্লাহর কাছ থেকে এটা হচ্ছে সোয়াব সো যেই কাজটা আমি করছি এই কাজটার জন্যই সাবস্টিটিউট হিসাবে আল্লাহ সুহামতাল্লা যে পুরস্কার আমাদেরকে দিবেন সেটাকে সোয়াব বলা হয় তাহলে আজর জিনিসটা কি। আজর জিনিসটা হচ্ছে এমন কাজ আমরা করি যেই কাজগুলো হচ্ছে নট অব্লিগেটরি যেটা মাস্ট করতে হবে এরকম না আল্লাহ সুবাহ আল্লাহ যেটা আমাদের জন্য বাধ্যতামূলক করে দিয়েছেন সে কাজের বাইরেও কিছু কাজ আছে যে কাজগুলো আল্লাহর পছন্দ নিয়ে যেগুলো করলে আল্লাহ খুশি হন এবং আমাদের ডিউটির বাইরে যে কাজগুলো সেগুলো করে আল্লাহকে খুশি করার যে কাজটা আমরা করছি সেটাকে আজর বলা হচ্ছে অর্থাৎ ম্যান্ডেটরি কাজের জন্য যে রিওয়ার্ড সেটা হচ্ছে সোয়াব কিন্তু ম্যান্ডেটরি না তারপরেও আমরা আল্লাহ সুহাম খুশি করার জন্য আরও কিছু এক্সট্রা কাজ করছি সেটার জন্য যে পুরস্কার সেটাকে আজর বলা হয়ে থাকে এবং এটা হচ্ছে যে কাজটা আমি করছি সেটা সাবস্টিটিউট না বরং কাজটা থেকে যে লাভ হচ্ছে সেই লাভের প্রতিদানটা আমরা এখানে পাচ্ছি অর্থাৎ মোর দেন হোয়াট উই ডু আসলে আল্লাহ সুবাহন আমাদেরকে সেটা আরও বেশি পুরস্কার দিয়ে দেন সেটাকে আজর বলা হয়ে থাকে সো আল্লা সুবাহার পক্ষ থেকে আমাদের জন্য আমাদের ভালো কাজের জন্য যে পুরস্কার যেটা হচ্ছে মোর দেন হোয়াট উই ডু যেটা হচ্ছে আমরা যা করি তার চেয়েও বেশি যে জিনিসটা আমরা আল্লাহর কাছ থেকে পাচ্ছি সেটাকে বলা হচ্ছে আজর তাহলে আল্লাহ এখানে বলছেন যে ওয়া ইন্না লাকা সো ইন্না শব্দটার সাথে আমরা অনেকেই বা পরিচিত ইন্না মানে হচ্ছে সুনিশ্চিত ইনডিড যেখানে কোনো ধরনের সন্দেহ নেই তো আল্লাহ সুতআ আল্লাহ বলছেন যে কোনো ধরনের সন্দেহ নেই লাকা লা মানে হচ্ছে ফর আর কা মানে হচ্ছে ইয়া ইউ সো তুমি সো এটা মানে হচ্ছে যে তোমার জন্য এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যে তোমার জন্য আজও রয়েছে তোমার জন্য এমন পুরস্কার রয়েছে যেই পুরস্কার হচ্ছে এই জন্য দেওয়া হচ্ছে যে রাসুদসাল্লি ইসলামকে ঠিক যেই কাজ করতে বলা হয়েছিল ডিউটি যেটা দেওয়া হয়েছিল তার বাইরেও রাসুসাল্লাই ইসলাম আরও এমন কিছু করছেন যেটাতে আল্লাহ সুফতালা খুশি হয়ে তার উপরে তাকে পুরস্কার দিচ্ছেন এবং তারপরে যে ওয়ার্ডটা আসছে সেই ওয়ার্ডটা হচ্ছে মামনুন মামনুন শব্দটা করতে এসেছে মামনুন শব্দটার অর্থ হচ্ছে কোনো কিছুকে কেটে দেওয়া সেটাকে নট মামনুন এটা হচ্ছে এসেছে মিম নুন নুন থেকে সো মিম নুন নুন শব্দের অর্থ হচ্ছে কোনো কিছুকে কেটে দেওয়া কেটে দেওয়া বলতে কি বুঝানো হয় সাধারণত হচ্ছে এটা দিয়ে অ্যারাবে এরাবে যেভাবে এটা প্রচলিত সেটা হচ্ছে কারো জিব্বা কেটে দেওয়া জিব্বা কেটে দিলে কি হয় আমরা কোনো কথা বলতে পারি না সো মিম নুন নুন দিয়ে এটা একটা অর্থ যে কোনো কিছুকে কেটে দেওয়া জিভা কেটে দেওয়া যে তার কথা বলার ক্ষমতা নষ্ট করে দেওয়া সেটা বোঝানোর জন্য মিম নুন নুন ইউজ করা হয়ে থাকে মিম নুন নুনের আরেকটা অর্থ হচ্ছে এই হিউজ ফেভার ছোটোখাটো না অনেক বড় ধরনের উপকার বা ফেভার বোঝানোর জন্য এই ওয়ার্ডটা ইউজ করে হয়ে থাকে আমরা সবাই একটা শব্দের সাথে পরিচিত সেটা হচ্ছে মান্না সালোয়া যে আমরা জানি যে আল্লাহ আল্লাহর কাছ থেকে যে বিশেষ রহমত এসেছিল মান্না হিসাবে মান্না সালোয়া হিসাবে যে আল্লাহর পক্ষ থেকে খাবার প্রোভাইড করা হয়েছিল মুসাআল্লাহ সালামের ফলোয়ারদের জন্য সেইটাকে সেই মান্নাটা হচ্ছে এই মিম নুন নুন থেকে এসেছে তো এটা হচ্ছে এমন ধরনের ফেভার যেটা আসলে কেউ কল্পনাও করতে পারে না চিন্তও করতে পারে না সেটাকে এই ওয়ার্ডটা দিয়ে বুঝানো হয়ে থাকে তাহলে সেখান থেকে আমরা দেখি যে তাহলে মামনুন শব্দটা দিয়ে কি বুঝানো হচ্ছে মামনুন শব্দটা দিয়ে বুঝানো হচ্ছে গায়রে মামনুন গায়রে মামন মানে হচ্ছে গায়রা মামনুন যে যেটা হচ্ছে কোনো লিমিট নাই তো সুবাহান আল্লাহ আল্লাহ সুবাহান তাল্লাহ এখানে বলছেন যে রাসুসাল্লি ইসলামকে যে পুরস্কারটা এখানে দেওয়া হয়েছে এই পুরস্কারটা কখনোই শেষ হবে না কখনোই এটা থেমে যাবে না কখনোই এই পুরস্কার আসা বন্ধ হবে না সো এটা হচ্ছে ফর এভার চিরজীবনের জন্য রসুদ সাল্লা আলি ইসলামের জন্য আল্লা সুহাওয়াত এই পুরস্কার লিখে দিয়েছেন এই পুরস্কার চলতেই থাকবে এবং গৌরম মামনুনের আরেকটা অর্থ হচ্ছে উইদাউট এনি লিমিট যেটার কোনো সীমা পরিসীমা নাই আমি বলতে পারবো না যে ঠিক এতটুকু দেওয়া হয়েছে যে জিনিসটা কাউন্টলেস সেই জিনিসটা বোঝানোর জন্য গায়ুরা মামনুন শব্দটি ইউজ করা হয়ে থাকে সো যেটা হচ্ছে পরিমাপ করে বলার কোনো সুযোগ নাই তাহলে একটা হিউজ ফেভার আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ আল্লাহ শুধুমাত্র তখন রাসু সাল্লা ইসলাম যে কাজ করেছেন সেটাই না বরং সেই কাজের প্রতিদান হিসাবে আল্লাহ সুবাহত পক্ষ থেকে তার জন্য যে পুরস্কার সেটা কখনোই শেষ হবে না এবং সেটা কেউ পরিমাপ করে করে কাউন্ট শেষ করতে পারবে না এটাকে অনেকটা এভাবে বুঝানো হয় যে শব্দটা কিভাবে ইউজ করে আর আমরা সেটা হচ্ছে আপনি কাউকে কোনো কাউকে টাকা পয়সা দান করতে গেলেন আপনার মানি ব্যাগটা খুললেন খুলে মানি ব্যাগের মধ্যে কত আছে দেখে হচ্ছে সেখান থেকে হয়তো বা দশ টাকার একটা নোট বের করে কাউকে দান করলেন এটা কিন্তু গায়ের মামনুন না তাকেও আপনি একটা পুরস্কার দিচ্ছেন গায়ের মামনন হচ্ছে আপনি পকেটে হাত ঢুকালেন যাই আপনার হাতে উঠল আপনি দেখলেনও না খুঁজলেনও না আপনার পকেটে অনেক টাকা ছিল সেখান থেকে সেগুলো বের করে একজনকে দিয়ে দিলেন সেটাকেই গায়ের মাম্নুন বলা হয়ে থাকে যেটার কোনো সীমা পরিসীমা নাই সো আল্লাহ সুবাহ আল্লাহ এটাই বলছেন যে রাসু সাল্লা ইসলামের জন্য তার যে পুরস্কার সেটার কোনো সীমা পরিসীমা নাই সেটা কখনই স্টপ হবে না তো সুহান আল্লাহ যেই পরিস্থিতিতে এই সুরাটা নাজিল হয়েছিল যেই সময় রাসু ইসলাম দেখছিলেন যে তার অতি প্রিয় মানুষরা তার কাছ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে তার ফ্যামিলির মানুষরা তার আত্মীয় স্বজনরা তার কাছ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে শুধুমাত্র নবতের কারণে এবং তাকে নিয়ে হাসি ঠাট্টা করছে তাকে পাগল বলছে ঠিক সেই সময় আল্লাহর পক্ষ থেকে প্রতিশ্রুতি আসলো তিনি বললেন যে তাকে এমন পুরস্কার দেওয়া হবে যে পুরস্কার কখনোই শেষ হবে না এবং সেটা অগণিত অসংখ্য আল্লাহ সুভায় কাছ থেকে শুধুমাত্র তোমার জন্য এটা আসছে রসুসাল্লাকে আল্লাহ এভাবে সান্ত্বনা দিচ্ছেন আমরা যদি কোরআনের দিকে তাকাই তাহলে দেখব যে আল্লাহ সুবাহতআলা রাসুল সাল্লু আলাহ ইসলামকে এরকম বারবারই কিন্তু সাহস দিয়েছেন সাপোর্ট দিয়েছেন সান্ত্বনা দিয়েছেন তাকে তার পুরস্কারের কথা মনে করিয়ে দিয়েছেন কারণ যে কঠিন স্ট্রাগলের মধ্যে দিয়ে রসু সাল্লি ইসলাম যাচ্ছিলেন সেই সময়ে আল্লাহর পক্ষ থেকে এই সান্ত্বনা ছাড়া তার আসলে আর কিছুই ছিল না তার সাপোর্টে তো আল্লা সুহামত আল্লাহর এই সান্তনার বাণীগুলো আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো যে তারা সেই রসুদ সাল্লাহ ইসলামকে পাগল বলে যেভাবে থামিয়ে রাখতে চেয়েছিল আল্লাহ সুহামত আলাহ তার চেয়েও অনেক বেশি সাপোর্ট দিয়ে রসুদ সাল্লি ইসলামকে তার কাজে এগিয়ে নিয়ে গিয়েছেন যেমন আমরা দেখি সুরা ইনশিরায় বলা হয়েছে যে ওয়া রাফায়না ক্যা যে আমি আপনার আলোচনাকে সমুন্নত করেছি ওয়ার রাফায়না যে আপনার আলোচনাকে অনেক উঁচুতে উঠিয়ে দিয়েছি সো এটার মানে কি এটার মানে যদি আমরা বুঝতে চাই তাহলে দেখব যে আল্লাহ সুহায় রাসুল রসুল সাল্লাই ইসলামকে যেই সুযোগ দিয়েছেন যে তাকে ভালো কাজগুলো তিনি শিখিয়েছেন এবং রাসুদ সাল্লু ইসলাম সেগুলোকে আন্তরিকভাবে পালন করেছেন খুব আন্তরিকতার সাথে মানুষের কাছে সেগুলো প্রচার করেছেন এবং রাসুদ সাল্লা ইসলাম যে ভালো কাজগুলো আমাদেরকে শিখিয়েছেন সেটা যত মানুষ ফলো করবে যেমন সাহাবারা ফলো করেছে সো সাহাবারা যে ফলো করেছেন সাহাবারা নিজেরও পুরস্কার পেয়েছেন তার সাথে সাথে সাহাবারা যেই ভালো কাজগুলো করেছেন রাসুল সাল্লাসাল্লামের কাছ থেকে শিখে রাসুল নিজেও সেই পুরস্কারটা পাচ্ছেন তাবে তাবিয়েন যারা তারা সাহাবাদেরকে দেখে শিখেছে এবং তারা যে কাজগুলো করেছে সেটা রিওয়ার্ড সাহাবারা পাচ্ছে এবং সেই রিওয়ার্ড আবার রাসুল সাল্লাহ ইসলামের কাছে আসছে এমনিভাবে যত ভালো কাজ আমরা কিয়ামত পর্যন্ত করে যাব রাসুল সাল্লু ইসলামের আদর্শ অনুসরণ করে তত রিওয়ার্ড রাসুল সাল্লু ইসলাম পেতে থাকবেন সো এটা হচ্ছে সাদকায় জারিয়া যে যত যেই ভালো কাজটাই আমরা করব না কেন যেই ভালো কাজটাই আমরা শুরু করে দিব না কেন যতদিন পর্যন্ত মানুষ সেটা ফলো করতে থাকবে ততদিন পর্যন্ত সেটা রিওয়ার্ড আমরা পাবো আর যেহেতু রসুল সাল্লু ইসলামের কাছ থেকে আমরা এটা শিখছি সেজন্য প্রত্যেকটা রিওয়ার্ড আবার রাসু সাল্লাহ ইসলামের জন্য প্রযোজ্য হচ্ছে তো এমনিভাবে রসুল সাল্লু আল্লাহ ইসলামের সম্মানের স্তর আল্লাহ সুহান তালা অনেক উপরে উঠিয়ে দিয়েছেন তা তার যে রিওয়ার্ড সে রিওয়ার্ডের পরিমাণ অনেক বাড়িয়ে দিয়েছেন ইভেন আমরা যদি চিন্তা করি যে তার আলোচনাকে সমুচ্চ করে দেওয়া মানে কি যে প্রতিনিয়ত তার নাম নেওয়া হচ্ছে যেমন আমরা যখনই কালেমা পড়ছি আল্লাহর কথা বলার সাথে সাথেই রসুল সাল্লাই ইসলামের কথা বলছি আমরা যখন নামাজ পড়ছি প্রতিটা নামাজে আমরা তার শাহুদ পড়ছি সেখানে আল্লাহর সাথে সাথে রসুল সাল্লাই ইসলামের কথা বলছি রসুল সাল্লাই ইসলামের প্রতি দরুদের মাধ্যমে সালাম পাঠাচ্ছি পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যে আজান হয় দেখা যায় যে এক প্রান্তে যখন সূর্যোদয় হচ্ছে সূর্যোদয়ের আগে ফজরের আজান শুরু হচ্ছে এবং সে আজান দেখা যায় যে ফজরের আজান টাই যখন মুভ করে এক দেশ থেকে আরেক দেশে যাচ্ছে তারপরে হচ্ছে ইস্ট থেকে ওয়েস্টে দেখা যায় যে একটার পর একটা আজান চলতেই থাকে ফজর জোহর আসর মাগ্রীবেশা এবং এমন কোনো সময় নাই সারা দুনিয়াতে যে সময় আজানের ধ্বনি শোনা হচ্ছে না এবং সে আজানের ধ্বনিতে আমরা আজানের তো রাসুল সাল্লি ইসলামের কথা রয়েছে তো এমনি ভাবে প্রতিটা মুহূর্তে আমরা যখনই রাসুল সাল্ল্লা ইসলামের কথা শুনি নাম শুনি তখনই আমরা সাল্লু আলহি ওসাল্লাম বলছি তার প্রতি শান্তি বর্ষণের কথা বলছি তো এই যে সদকায় জারিয়ার সিলসিলা আল্লাহ সুবহানত আল্লাহ রাসুসাল্লি ইসলামের জন্য এখানে দিয়ে দিয়েছেন সেভাবে তার সম্মানকে তার আজরকে তার রিওয়ার্ডকে তিনি অনেক বাড়িয়ে দিয়েছেন তো সুবাহান আল্লাহ এটা আমাদের জন্য একটা লেসন যে আমরাও যদি এরকম ভালো কাজ কন্টিনিউ করতে পারি ভালো কাজ শুরু করতে পারি তাহলে সেটা রিওয়ার্ড আমরা পেতে পারবো খুব ইন্টারেস্টিং জিনিস যেটা যে আমাদের এই কাজগুলো করার সুযোগ আছে যতক্ষণ পর্যন্ত আমাদের জীবন আছে যেই মৃত্যুর সময় চলে আসবে ঠিক মুহূর্তখানেক আগেও কিন্তু আমি আমার জীবনকে চেঞ্জ করে ফেলতে পারি মুহূর্ত খানেক আগেও আমি ভালো কাজ করতে পারি মুহূর্ত খানেক আগেও আমি এমন কিছু করতে পারি যেটা সৎকাই জড়িয়ে হিসাবে মাসের পর মাস বছরের পর বছর থেকে যেতে পারে কিন্তু যখনই মৃত্যু আসলো তখনই আমাদের সেই সুযোগটা কিন্তু শেষ হয়ে গেল সেখানেই সীমারেখা টানা হয়ে গেল তো সেজন্য যতটুকু সময় আছে আমাদের মৃত্যুর আগ পর্যন্ত প্রত্যেকটা মুহূর্তকে অপরচুনিটি মনে করে আমরা যদি ভালো কাজ করি সেটা আমাদের রিওয়ার্ডিং হবে এবং রাসু সাল্লাই ইসলামও সেটি সেই রিওয়ার্ড পেতে থাকবেন তারপরে আমরা দেখি যে সুরআ হয় আমরা দেখি রাসুদ সাল্লাই ইসলামকে বলা হচ্ছে ওয়ালা সিকা রব্বুকা ফাত আপনার পালন কর্তা সত্তরই আপনাকে দান করবেন এবং অতপর আপনি সন্তুষ্ট হবেন তাহলে আল্লাহ সুভায়তা আল্লাহ সেখানেও সান্ত্বনা দিচ্ছেন যে রাসুল সাল্লি ইসলামকে এমনভাবে দান করা হবে যে তার কোনো কষ্ট থাকবে না আফসুস থাকবে না এবং তিনি স্যাটিসফাইড হয়ে যাবেন তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে রসুদ সাল্লি ইসলামের উপরে যে ব্ল্যাসিংসগুলো আল্লাহ সুভা আলা স্মরণ করিয়ে দিচ্ছেন সূরাদ্ধু হাতে যে তিনি ইয়াতিম ছিলেন তাকে আল্লা সুবাহাল্লাহ সেখান থেকে সাহায্য করেছেন তিনি সাহায্য প্রার্থী ছিলেন যিনি খুবই পুয়োর ছিলেন সেখান থেকে আল্লা সুবাহতাল্লাহ তাকে রক্ষা করেছেন অসহায় ছিলেন সে অসহায় অবস্থা আল্লাহ আল্লা সুবাহ তাকে সাপোর্ট দিয়েছেন তো সেই সাপোর্টগুলো আল্লাহ আল্লা সুবাহতাল্লাহ মনে করিয়ে দিচ্ছেন যে তার জন্য রয়েছে অনেক অনেক বেশি রিওয়ার্ড অনেক অনেক বেশি ব্ল্যাসিংস এবং সেই ব্ল্যাসিংসের মধ্যে আমরা দেখি যে রসুল সাল্লু আল্লাহ ইসলাম এমন একটা সম মাছ তৈরি করে দিয়েছেন মাত্র তেইশ বছরের মধ্যে যে শুধু ধর্মীয় দিক থেকে না বরং পার্সোনাল লাইফ থেকে শুরু করে সোশ্যাল লাইফ এবং রাষ্ট্রীয় লাইফ প্রত্যেকটা জায়গায় তিনি চেঞ্জ এনেছেন সমাজ অর্থনীতি রাজনীতি সমস্ত কিছুতে তিনি চেঞ্জ এনেছেন প্রত্যেকটা মানুষের নিজের মাঝে যেন বিপ্লব ঘটে গিয়েছে যে সেখানে নোবেল ক্যারেক্টার সম্পন্ন মানুষ তিনি তৈরি করতে পেরেছেন সেই অল্প সময়ের মধ্যে এবং সেটা কেন কীভাবে সম্ভব হয়েছে আমরা দেখি যে এই কোরআনের সংস্পর্শে যারা এসেছে তারাই হচ্ছে নিজেদেরকে চেঞ্জ করতে পেরেছে যারাই রাসুসাল্লি ইসলামের সংস্পর্শে এসেছে তারাই নিজেদেরকে খাটি মুসলিম এবং মুমিনে পরিণত করতে পেরেছে এবং রাসুসাল্লাহ আল্লাহ ইসলামের এই যে সাকসেস সেটা শুধু একটা জায়গায় শুধু মক্কা অথবা মদিনাতেই সীমাবদ্ধ থাকে নাই সেটা দূর দূরান্তে ছড়িয়ে আজকে সারা বিশ্বে ছড়িয়ে গিয়েছে এবং সেখান থেকে আমরা দেখি যে সেটার প্রতিফল ও সেটার রিওয়ার্ডও রাসুলসাল্লা আল্লাহ ইসলামের কাছে যাচ্ছে সো আমরা সুরক্ষা কাউসারে দেখেছি যে সেখানে কি পরিমাণ ব্লেসিংসের কথা বলা হয়েছে দুনিয়া এবং আখেরাতে যে শুধু যে রিওয়ার্ড দুনিয়াতে তাই না তার এই গায়ের মামনুন এই রিওয়ার্ড আসলে আখেরাতেও সেটাও আমরা সেখানে দেখতে পেয়েছি তারপরে আমরা দেখি এখানে যে কথাটা বলা হচ্ছে যে তাহলে আল্লাহ সুবহাম তাআলা কেন তাকে এত রিওয়ার্ড দিচ্ছেন যে রিওয়ার্ড কখনোই শেষ হওয়ার মতো না যেই রিওয়ার্ড গুণে শেষ করার মতো না যেই রিওয়ার্ড পরিমাপ করার মতো না তাহলে এই গায়ে মামনুন এই রিওয়ার্ড এই আজরটা কেন তিনি দিচ্ছেন আমরা দেখি যে তার কারণ হচ্ছে তার যে স্ট্যাটাস তার যে অবস্থান তার যে সম্মান সেটা হচ্ছে একটা কারণ তিনি যত ভালো কাজ করেছেন সে ভালো কাজগুলো হচ্ছে একটা কারণ সো এই যে রসুসাল্লি ইসলামের স্ট্যাটাস আল্লাহ সুহামতাল্লা নিজে এখানে ঘোষণা করে দিচ্ছেন নিজে তাকে ডিফেন্ড করছেন সেখান থেকে আমরা দেখতে পাই যে তার এই বিশেষ দিচ্ছেন আজর আমরা দেখেছি মানে আমি যা করলাম তার ইন রিটার্ন তার জন্য যেটা দেওয়া তো রাসুম সাল্লা ইসলাম তার সারা জীবন ব্যাপী আল্লাহ সন্তুষ্টির জন্য যা কিছু করে গিয়েছেন সেই করে যাওয়ার কারণে আল্লা সুহতআলা এ রিওয়ার্ড দিয়েছেন এবং পরবর্তী আয়াতে আমরা দেখব যে তার এই রিওয়ার্ডের কারণ হচ্ছে বিশেষ কারণ হচ্ছে তার ক্যারেক্টার তার চরিত্র তার যে আখলাখ আমরা দেখি যে রাসুসাল্লি ইসলামের জীবনের যে সৌন্দর্য তিনি কখনোই আপসেট হতেন না তার সবর ছিল যে অতুলনীয় চিন্তাই করা যায় না যে আমরা তাওয়াফের ঘটনা যদি চিন্তা করি যে সেখানে যেয়ে তিনি রক্তাক্ত হয়েছেন কিন্তু তারপরেও তিনি তাদের জন্য কিন্তু বদ দোয়া করেন নাই বরং তাদের হেদায়তের জন্য দোয়া করেছেন যুদ্ধক্ষেত্রে আমরা দেখি যে যখন নিজে মৃত্যুর মুখে সম্মুখীন হয়েছেন নিজে আহত হয়েছেন তারপরেও তিনি কিন্তু শত্রুদের জন্য কখনোই কঠিন হয়ে ওঠেন নাই এবং রাসুল আল্লা আল্লাহ ইসলামের সারা জীবনে আমরা দেখি যে যে কনসিস্টেন্সি সেই কনসিস্টেন্সি আমরা দেখতে পাই যে প্রতিটা মুহূর্তে প্রতিটা সময়ে তার জীবনে যত কঠিন সময়ে আসুক অথবা যত ভালো সময়ে আসুক তিনি পুরোপুরি আল্লাহর উপর নির্ভরশীল ছিলেন এবং সেটা তার চরিত্রের মাঝে আমরা দেখেছি সো রাসুল ইসলামের চরিত্র যারা ফলো করবে তারাই আসলে এই রিওয়ার্ড পাওয়ার হকদার হতে পারে সো আল্লা সুবাহ আল্লাহ এখানে বলছেন যে তুমি এরকম রাসু সাল্লাহ ইসলামকে যে এই আনলিমিটেড এবং কন্টিনিউয়াস যে রিওয়ার্ড সেটা পেতেই থাকবে যদিও তোমার চারপাশে তুমি দেখতে পাচ্ছ যে সবাই হচ্ছে ডিসকারেজিং সবাই তোমাকে খারাপ নামে ডাকছে অথবা কাজের বিরোধিতা করছে কিন্তু তারপরও আল্লা সুবাহ আল্লাহর পথে তুমি যদি অটল থাকো এভাবে কাজ করে যাও তাহলে তোমার জন্য এই আনলিমিটেড এবং কন্টিনিউয়াস রিওয়ার্ড থেকে যাবে এবং আমরা দেখি যে রাসু আল্লাহ ইসলাম যে এফোর্ট দিয়েছেন সেটা সেটা অতুলনীয় কারণ সেই সেরকমভাবে এফোর্ট কেউই আসলে কখনো দিতে পারে নাই যে কন্টিনিউয়াসলি তিনি মানুষের জন্য কাজ করে গিয়েছেন তার এই কঠিন পরিশ্রমের কারণে কঠিন এফোর্টের কারণে আল্লাহ সুবাহতাল্লাহ তার জন্য অ্যান্ডলেস রিওয়ার্ড রেখে দিয়েছেন আমরা দেখি যে তার কাজে যে স্তবর ছিল হাসি মুখে তিনি শত্রু মুখোমুখি হয়েছেন কিন্তু কখনও শত্রুকে গালি পর্যন্ত দেন নাই তার এই যে সবর ছিল সেই অ্যান্ডলেস সবরের কারণেই তার অ্যান্ডলেস রিওয়ার্ড আল্লা সুহায়তা রেখে রেখে দিয়েছেন এবং সে কারণেই তিনি প্রতিটা মুহূর্তেই স্মরণীয় হয়ে থাকবেন যেই কাফেররা তার জীবনকে কঠিন করে দিয়েছিল যে কাফিরদের কারণে তাকে কত কষ্ট সহ্য করতে হয়েছিল অথচ এই মানুষগুলোর মধ্যেই কিন্তু তিনি চল্লিশটা বছর উৎক্রান্ত করেছেন এবং তাদের কোনো কমপ্লেন তখন ছিল না সেই কাফেররা যত তার লাইফকে ডিফিকাল্ট করেছে তত বেশি তিনি সবর করেছেন তত বেশি তার স্ট্যাটাস হায়ার লেভেলে উঠেছে এবং তত বেশি রিওয়ার্ডে তিনি হকদার হয়ে গিয়েছেন ইভেন তার ফিজিক্যাল স্ট্যাটাসের কথা আমরা জানি যে রসুসাল ইসলাম চরিত্র অনেক উন্নত ছিল তাকে অনেক বেশি ডিফিকাল্টির সম্মুখীন হতে হয়েছিল এবং সে কারণে তার রিওয়ার্ডও বেশি ইভেন ফিজিক্যালি দেখা গিয়েছে যে রাসুল সাল্লি ইসলাম একদিন মাথায় ব্যথায় অস্থির হয়ে আছেন তো সাহাবারে এসে বললেন যে রাসুল আপনার কেমন মাথা ব্যথা হচ্ছে রাসুল সাল্লা ইসলাম বললেন যে তোমাদের একজন স্বাভাবিক মানুষের যে মাথা ব্যথা হয় আমার মাথা ব্যথা সে তার ডাবল হয়ে থাকে সো রাসুল ইসলাম সেই অবস্থাও কিন্তু পেশেন্ট প্যাশেন্ট ছিলেন তো যেরকম তার কষ্ট বেশি হয়েছে তার রিওয়ার্ডও বেশি হবে সে কারণে তো আল্লাহ সুবাহ এখানে এটাই আমাদেরকে বোঝাচ্ছেন যে তিনি কষ্ট করেছেন তিনি সুন্দর চরিত্র অধিকারী হয়েছেন সুন্দর চরিত্র দিয়ে সেই কষ্টকে তিনি অতিক্রম করেছেন ধৈর্য ধারণ করেছেন যে কারণে তার পুরস্কারটাও অশেষ হবে আল্লাহ সুবাহ কাছে তাহলে এই একটা থেকে আমরা কি লেসন পাচ্ছি এটা থেকে আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ সুহাম পথে স্ট্রাগল থাকবেই আর যত বেশি স্ট্রাগল আমরা সম্মুখীন হব তত বেশি রিওয়ার্ড আমরা আল্লাহর কাছ থেকে পেতে থাকবো এমন না যে আমরা কখনোই এটা চিন্তা করতে পারি না যে আল্লাহর পথে আমরা কাজ করব আল্লাহ রাসুল সাল্লা ইসলামের পছন্দ অনুযায়ী নিজের জীবনকে সাজাতে চেষ্টা করব অথচ কোনো ধরনের সমস্যার সম্মুখীন হব না এটা আমরা কখনোই চিন্তা করতে পারি না এবং যত বেশি আমরা আল্লাহর পথে কাজ করব তত বেশি আমাদেরকে স্ট্রাগলের সম্মুখীন হতে হবে আর যত কঠিন বিপদের সম্মুখীন হয়ে আমরা ধৈর্য ধারণ করতে পারব তত বেশি রিওয়ার্ড আমরা আল্লাহর কাছ থেকে পেতে পারব। এবং আরেকটা লেসন আমরা যেতে পারছি যেটা রাসুসাল্লি ইসলামের জীবন থেকে আমরা দেখছি যে যত সমস্যাই আসুক না কেন কখনোই আমাদের ডিপ্রেসড হওয়া যাবে না কখনোই আল্লাহর উপর থেকে আমরা আশা ভরসা হারাতে পারি না যত কঠিন সময় আসবে তত বেশি আমরা আল্লাহর উপর ভরসা করব তত বেশি আমরা আল্লাহ সাপোর্টের আশা করব এবং তখন দেখা যাবে আল্লাহ সাহায্য আমাদের জন্য তত বেশি হবে তাহলে যেহেতু প্রত্যেকটা সুর সুরাল কালামই হচ্ছে দাওয়াতের জন্য এখানে আমরা দাওয়াতের যে মূল বিষয়টা পাচ্ছি সেটা হচ্ছে যে মানুষ কি বলে সেটার উপরে আমরা ফোকাস না করে বরং আল্লাহ এবং তার রাসুসাল্লা ইসলাম কি বলছেন কি করেছেন সেটার উপরে যদি আমরা ফোকাস করি তাহলে দেখবো যে আমাদের সমস্যাগুলোকে আমরা সমাধান করতে পারছি ইজিলি এবং তার সাথে সাথে আমরা আল্লা সুবহাম কাছ থেকেও গ্রেট রিওয়ার্ড আশা করতে পারবো ইনশাল্লাহ তো আল্লা সুবাহ আমাদের সবাইকে এরকম সদকে জারিয়ার কাজ করা তৌফিক দিন এবং রাসুল সাল্ল ইসলামের পথ অনুসরণ করে আমরাও যাতে ধৈর্যের সাথে এই পথে সমস্ত অসুবিধাগুলো বা বিপদগুলোকে আমরা মোকাবেলা করতে পারি এবং সে অনুযায়ী আল্লাহ সুবহান তাল্লাহ কাছ থেকে আমরা রিওয়ার্ড আশা করতে পারি আল্লাহ সুবহান তাল্লাহ আমাদের সবার জন্য এই কাজটাকে সহজ করে দিন।